নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ফিরে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে লোটে ফিশ ফ্রাই। তো কিভাবে এটা তৈরি করছি আসুন সেটা দেখে নিই। লোটে ফ্রাই করার জন্য এখানে আমি 8 টুকরো লোটে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। এইভাবে আমি মাছটা 1/2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। কম করে 1/2 ঘন্টা ম্যারিনেট করতে হবে। হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও করতে পারেন। ফিরে আসছি 1/2 ঘন্টা পরে। ফিরে এলাম 1/2 ঘন্টা পরে। এবার আমরা নেক্সট স্টেপের দিকে যাব। এখানে আমি 1/2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। দিচ্ছি 5 চামচ, 2 মাছ ম্যারিনেট করার সময় আমি নুন দিইনি, তাই এখানে আমি নুন দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1/4 স্পুন খাবার সোডা। এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এখানে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি ব্যাটারে ভালো করে চুবিয়ে ভেজে নেব। ব্যাটারের মধ্যে ভালো করে এপিট ওপিট করে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। এগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার আর একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এপিটো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। বাকি লোটে মাছগুলো আমি এভাবে ভেজে নেব। আর এগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা খেতে ভীষণই সুস্বাদু। আপনারা এটা এভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা অল বাটনটাও প্রেস করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আজ আসি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।